যদি আপনি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনাদের জন্য গুড নিউজ কি আঠাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পি কিষাণ সম্মান প্রকল্পের ষোলোতম কিস্তি কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে অনেক কৃষকের কিন্তু ই কেওয়াইসি না করার দরুন পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ক্রিয়েট হয়নি অনেকের ল্যান্ড সিডিং ন থাকা দরুন কিন্তু অথবা অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আদার সিডিং যে রয়েছে এটা ন থাকার দরুন কিন্তু টাকা আসেনি ও একটা পরবর্তী কিস্তিগুলো তবে এবার আপনি দেখতেই পারছেন যারা সেই সমস্ত কাজগুলো করে নিয়েছে এবং যাদের সেগুলো ইয়েস রয়েছে তারা পেতে চলেছে কিন্তু অনেক টাকা আপনি অনেক সময় দেখতে পেন প্রমাণ একটি কিস্তি রয়েছে দেখতে পাবেন পেমেন্ট পেন্ডিং এবার আরও একটি কিস্তি পেমেন্ট পেন্ডিং 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 টোটাল কিন্তু পাঁচটি কিস্তি অ্যাকাউন্টে আসতে চলেছে দুই হাজার করে মোট দশ হাজার টাকা এই কৃষক কিন্তু পেয়ে যাবেন এবার আঠাইশে ফেব্রুয়ারি দশ হাজার টাকা এবং অনেক কৃষক পেয়ে যাবে কিন্তু দুই হাজার কোনো কৃষক পেয়ে যাবে চার হাজার কোনো কৃষক ছয় হাজার কেউ কিন্তু দশ হাজার বারো হাজার এরকম কিন্তু পেয়ে যাবে এখন প্রশ্ন হলো যে আপনি কত টাকা পাবেন এবার ষোলোতম কিস্তির আঠাশে ফেব্রুয়ারি পিএম কৃষি সম্মান নিধি প্রকল্পের এবং আপনি আবেদন সেটি ঠিকঠাক রয়েছে কিনা কীভাবে আপনি যাচাই করবেন মোবাইল ফোন দিয়ে তা দেখে নেব আজকের ভিডিওতে অবশ্যই তারকে তবে আপনি পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি অল্প রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর জন্য আপনি গুগলে চলে আসবেন গুগলে সে আপনি সার্চ করবেন পি এম কিষান ডট গভ ডট ইন লিখে তাহলে আপনি কিন্তু পি এম কিষান সম্মান নিধি প্রকল্পের ওয়েবসাইটে আসতে পারবেন লিঙ্কটি আমি আপনাদের সুযোগ ভিডিওর ডিসক্রিপশন পয়েন্ট করে দিয়েছি সেখানে ক্লিক করলে আপনি সরাসরি এখানে আসতে পারবেন প্রথমত আপনি দেখে নেবেন আপনাদের স্ট্যাটাস বর্তমানে কী রয়েছে আপনি সব কিছু ঠিকঠাক রয়েছে কি না সিডিং ই কে এর পাশাপাশি আদার ব্যাঙ্ক সেডিং এখানে আপনি দেখতেই পারছেন ষোলোতম কিস্তি কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে আটাইশে ফেব্রুয়ারি এবং প্রত্যেক কৃষকের কিন্তু ই কেওয়াইসি ম্যান্ডেটরি যদি আপনি ই কেওয়াইসি না করে থাকেন তাহলে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু পিএম কিষান সম্মানিধি প্রকল্পে যে লাভ রয়েছে বার্ষিক ছয় হাজার টাকা এবং কিস্তি রয়েছে দুই হাজার টাকা করে তা কিন্তু আসা বন্ধ হয়ে যাবে এরপর নিচে আপনি চলে আসবেন নিচে আসার পর আপনি কী করবেন নো ইউর স্ট্যাটাস রয়েছে এখানে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসছে বলা হয়েছে ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার তো আপনি যখন পিএম কিষান সম্মান নিধি প্রকল্পে আবেদন করেছেন সবার শেষে শেষ ধাপে ফাইনাল সাবমিট করার পর আপনি কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছেন যদি আপনার জানা থাকে সে রেজিস্ট্রেশন নাম্বার আপনি এখানে উল্লেখ করে দেবেন এরপর ক্যাপসটা উল্লেখ করেন গেট ওটিপিতে ক্লিক করবেন আপনার রেজিস্টার মোবাইল নম্বরে ওটিপি আসবেন তা উল্লেখ করে আপনি গেট ডাটাতে ক্লিক করতে আপনার সামনে কিন্তু সমস্ত ডিটেলস চলে আসবে আর আপনাদের যদি রেজিস্ট্রেশন নাম্বার জানা না থাকে তাহলে আপনি কী করবেন নো ইউ রেজিস্ট্রেশন নাম্বার নং এখানে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে আপনি মোবাইল নম্বর অথবা আধার কার্ড নাম্বার যে কোনো একটি সিলেক্ট করবেন এবং সেটি এখানে উল্লেখ করে দেবেন এরপর ক্যাপ উল্লেখ করে দেবেন গেট মোবাইল ওটিপিতে ক্লিক করবেন মোবাইল ওটিপি আসবে তা উল্লেখ করে সাবমিট করতে আপনাদের সামনে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে এরপর এখানে আপনি রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করে দেবেন ক্যাপচার রোডে উল্লেখ করে দেবেন গেট ওটিপিতে ক্লিক করবেন আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে আমাদের চলে আসছে ফোর নাইন ডাবল ফোর গেট ডাটা রয়েছে গেট ডাটাতে আপনি ক্লিক করবেন আপনার সামনে কিন্তু আপনার আবেদনের যে সমস্ত ডিটেলস তা চলে আসবে দেখতেই পারছেন রেজিস্ট্রেশন নাম্বার এরপর কবে আপনি রেজিস্ট্রেশন করেছেন এভ্রিথিং বিষয়ে এখানে আপনি একটু অপশন দেখতেই পারছেন এলিজিবিলিটি স্ট্যাটাস এখানে আপনি ক্লিক করবেন এখানে আপনার দেখতে হবে ল্যান্ড সিডিং আপনি ইয়েস রয়েছে কি না আদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং ইয়েস রয়েছে কি না ইকিআইসি স্ট্যাটাস ইয়েস রয়েছে কিনা যদি আপনার ল্যান্ড সিডিং ন থাকেন তাহলে আপনাদের কিন্তু নিকটবর্তী কৃষি অফিসে যেতে হবে সেখানে আপনি এই ফর্মটিকে গিয়ে এক কথা পেজটিকে প্রিন্ট করবেন এরপর আপনার আধার কার্ডের জেরক্স এবং ব্যাঙ্কের অ্যাকাউন্টের জেরক্স এবং আপনাদের জমির যে খতিন রয়েছে তার জেরক্স আপনি জমা করে দেবেন আর যদি ই কেওয়াইসি স্ট্যাটাস ন থাকে তাহলে আপনি কিন্তু অনলাইন কাজটি করতে পারবেন এর জন্য আপনি কী করবেন আপডেট ইউর ডিটেলস দেখতেই পারছেন এখানে ক্লিক করে ইকওয়াইসি করতে পারবেন অথবা আপনি নিকটবর্তী সিএসসি সেন্টার গিয়ে এই কাজটি করতে পারবেন এ নিয়ে আমাদের ভিডিও রয়েছে আপনি সেই ভিডিওটি ভিডিও শেষে পেয়ে যাবেন আর আপনি যদি আদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাস ন থাকে তাহলে নিকটবর্তী আপনি ব্যাঙ্কে যাবেন ব্যাঙ্কে গিয়ে আপনি আদার ই ফর্ম নেবেন এবং আপনাদের সেই ফর্মটি ফিল আপ করেন আধার কার্ড জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরোস জমা দিয়ে দেবেন তাহলে এটা কিন্তু আপনাদের ইয়েস হয়ে যাবে তো আশা করি বুঝতেই পেরেছেন গুগলে আপনি চলে আসবেন গুগলে সে আপনি সার্চ করবেন পি এফ এম এস স্ট্যাটাস চেক লিখে আপনি সার্চ করবেন এবং এই যে লিঙ্কটি রয়েছে আমি এটাও আপনাদের ভিডিও ভিডিওপোর্ট করে দিয়েছি সেখানে আপনি চেকআউট করতে পারবেন এরপর নিচে আপনি চলে আসবেন নিচে দেখতেই পারছেন ডিভিডি স্ট্যাটাস পি এফ এম এস ডট এনআইসি ডট ইন এ লিঙ্কে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজে আপনি দেখতেই পারছেন ক্যাটাগরি রয়েছেন এই সিলেটে ক্লিক করে আপনি পি এম কিশান সিলেক্ট করবেন অবশ্যই আমরা পেমেন্টের রেজিস্টার চেক করতে চাই তাই এটা আমরা পেমেন্ট রেখে দেবো এরপর হচ্ছে ইন্টার অ্যাপ্লিকেশন আইডি তো এখানে আপনি আপনি অ্যাপ্লিকেশন আইডিটি রয়েছেন যেটি আপনি বের করলেন সার্চ করে তা উল্লেখ করে দেবেন এরপর দেখতেই পারছেন রয়েছে আপনাদের ওয়ার্ড ভেরিফিকেশান নিচে আপনি দেখতেই পারছেন ভেরিফিকেশান কোডটি রয়েছে যেরকম রয়েছে সেরকম আপনি এখানে উল্লেখ করে দেবেন এরপর নিচে রয়েছে সার্চ সার্চে আপনি ক্লিক করবেন সার্চে ক্লিক করতেই আমাদের সামনে নিচে কিন্তু পেমেন্ট ডিটেলস চলে আসবে অ্যাপ্লিকেশান আইডি শোয়াবিম বেনিফিসির নাম কিন্তু শোয়াবিম আধার কার্ড নাম্বার কিন্তু শোয়াবেম তো আপনি এখান থেকে দেখে নেবেন যে আপনাদের কতগুলো পেমেন্ট পেন্ডিং রয়েছে এবং তার পাশাপাশি ভ্যালিডেশান স্ট্যাটাস ভ্যালিডেট রয়েছে কি যদি ভ্যালিডেট থাকে এর পাশাপাশি ক্রেডিট স্ট্যাটাস পেমেন্ট পেন্ডিং থাকে এবং ফান স্ট্যাটাস অ্যাপ্রুভ থাকে তাহলে আপনার চিন্তার কোনো কিন্তু কারণ নেই আপনি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু একটি এরপর দ্বিতীয়ত আপনি দেখলেন দুই টিম এরপর তিনটি এরপর চারটি এরপর পাঁচটি কিন্তু আমাদের পেন্ডিংয়ে রয়েছে এই পাঁচটি পেমেন্ট অর্থাৎ দশ হাজার টাকা আমরা কিন্তু আঠাশে ফেব্রুয়ারি পেয়ে যাব অর্থাৎ এই কৃষক কিন্তু দশ হাজার টাকা পেয়ে যাবে তো আপনি ইস্টাটা চেক করে দেখে নিন আপনাদের কী রয়েছে যদি আপনি চেক করতে না পারেন সেটা অবশ্যই আপনার আমাকে ইনস্টাগ্রামে ফলো করে মেসেজ করবেন এবং আপনি অ্যাপ্লিকেশন আইডি পাঠিয়ে দেবেন আমি চেক করে আপনাকে জানিয়ে দেবো যে আপনি কত টাকা পাবেন আঠাশে ফেব্রুয়ারি